হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুব্বু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2022। সো কয়েকদিন আগেই আমরা এই বুক ফেয়ারে গেছিলাম এবং একটা সুন্দর সময় সেখানে কাটিয়েছি। অনেক পুরনো জিনিসও মনে পড়ছিল, যেহেতু আমি অনেক দিন বাদে এই কলকাতা বুক ফেয়ারে গেছিলাম। সো আমার ঘুরে দারুণ লেগেছে এবং আমার এই পুরো এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে কী কী দেখলাম, কীরকম ঘুরলাম, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো বইমেলাতে আরও ভাল লেগেছে তার কারণ এবার আমি একটা বই কিনতে পেরেছি। সো বইটার নাম হলো ডু এপিক শিট বাই অঙ্কুর ওয়ারিক্য। এই হলো বইটা। সো অঙ্কুর ওয়ারিক্য হলো একজন মোটিভেশনাল স্পিকার, তোমরা ইউটিউবে ওনার ভিডিওগুলো দেখতে পারো টু গেট মোটিভেটেড। বাট এই বইটা যদি কিনতে চাও, এই বইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে ক্লিক করে বইটা অ্যামাজন থেকে কিনতে পারো। সো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্য সুপার সুব্বু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব এবং তোমাদের সাপোর্ট পেলে আরও অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক কলকাতা বই মেলা 2022। কলকাতা বই মেলার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন ঢুকবো। আমি কলকাতা বই মেলায় এইমাত্র পৌঁছালাম, তো এখন আমি জায়গাটা এক্সপ্লোর করবো, কীরকম লাগছে না লাগছে এবং তোমাদের সাথেও শেয়ার করবো।
ভেতরে কি আছে। বাংলাদেশের 50তম সুবর্ণ জয়ন্তী হিসাবে এটা করা হয়েছে। সো এটা একটা খুব দারুণ ব্যাপার যে কলকাতায় এটা পালন করা হচ্ছে। আমরা একটু পরে ওখানে ঢুকবো, তো সেখানে তোমাদেরকে দেখাবো কি কী হচ্ছে না হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি,